قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو, إنه هو الغفور الرحيم

মারে বদ মারে বদতন হাতুরা বড় যা জনারে বদ বড় জানে ইমানত জনারে বদ রদ তুরা সোয়ে জহিম ইারে নে কুগিরে তারা বিনাইম অন্ধকার কবর ওই সাড়ে তিন হাত ঘর আপন বলতে কেউ থাকবে না রে বাবা দুনিয়ার আমেরিকার খবর মানুষ মোবাইলে নে ঘরের দরওয়াজায় বাবার কবরের খবর নেওয়ার কিন্তু কোনো মোবাইল নেই কথা কনে ঠিক না আমার মায়ের নবী বলেন কুনা গানে খবর হবে জাহান নামের গারা পায়াকম্বার বলেন বেঈমানের কবরে নিরানব্বই সাপ ইমানদার গুনাগারের কবরে সত্তরটা সাপ আসবে কবরে আমার মায়ার নবী বলেন গুনা নিয়ে যদি কবরে যাও দুই পাশের মাটি চাপ দিবে গম্বার বলেন দুনো হাতের আঙ্গুলি যেমন একটার আর একটা ঢুকে যায় মায়ার নবী বলেন মাটির চাপে বান্দাহারে পাজরে হাড্ডিও পাজরে ঢুকে যাবে এমন করে চিৎকার করবে দুনিয়ার কোনো মানুষ শুনবে না কবরওয়ালার কান্নার আওয়াজ তবে কুকুরে কবরের আজাব দেখে গরুতে দেখে মাঝে মাঝে দেখবা হে মানুষ কুকুর কবরের দিকে তাকাইয়া ঘেউ ঘেউ করে চিল্লায় কবরে আজাব হয় কুকুর ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে সুলাইমান আলহি সালাতাম বাতাসে সবার ভাষ্য বুঝতেন সবার ভাষা তিনি বুঝতেন এই যে পিপিলিকা গর্তের ভিতর থেকে আওয়াজ তুলছে কলাত নামলে তুই ইয়া আইয়ুহান নাম লুদখুলু মাসাকিনাকুম লা ইহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াসুরুন বলে সুলাইমান নবী আসতেছে তোমাদেরকে পায়ে তার পায়ে একেবারে পিষ্ট করে ফেলবে সুতরাং যার যার জায়গায় চলে যাও এই আওয়াজটা কর্ণগুহরে পৌঁছায় গেছে সুলাইমান নবী পিপিলিকার সামনেই হাজির হয়ে গেছে সুলাইমান নবী হাজির হওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখে ওনার খুব কাছের একটা প্রাণী হুদহুদ এই হুদহুদকে কে তালাশ করে পাওয়া যায় না এবার সুলাই মান্নবী রাগান্বিত কণ্ঠে হুঙ্কার মেরে ডাক দিয়ে বলছেন তারা তাড়াতাড়ি এই হুদহুদের সন্ধান আমাকে দে দেলে ওকে হত্যা করে ফেলবো যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারে প্রমাণ না আকাশের উপরে গিয়া হুঙ্কার মেরে ডাকছে তাড়াতাড়ি সুলাইমান নবীর ডাকে সাড়া দাও সুলাইমান নবীর সামনে হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে সুলাইমান নবী কয়силиকাহ কহ আপনি দেশের রাষ্ট্রনায়ক হতে পারেন তবে এমন এক ম্যাডামের খবর নিয়ে আসছি যেই ম্যাডাম আপনার উপরেও মস্তানি করতে যাচ্ছে কে বলে বিলকিস রানী বলে আমি তো কিছুই জানি না বলে আপনি নবী হচ্ছেন আপনি দেশের রাষ্ট্রনায়ক তবে খবর রাখেন না অদৃশ্যের খবর আপনি না কে গায়বের মালিক কে আরো জোরে বলেন কে দুনিয়ার কোনো মানুষ জানে যদি কোনো সুরায় কয় জানে গায়েবের মালিক জানে ওর কাছে বলবেন তোর দাদার মৃত্যু কত তারিখ বাপ বাইজ থাকলে কবে মরবি আর কেয়ামতটা কবে হবে আর আমি কবে মরব ক দুনিয়ার কোন মানুষ জানে আল্লাহ বলেন আল্লাহ বলেন অনবি জানায় দেন দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না একমাত্র আমি আল্লাহ ভায়ের আমার এই সুলাই নবী আকাশ পথে রওনা হয়ে গেল মুরব্বী গোসলখানায় গোসলখানার থেকে দেখতেছে সুলাই নবী যাইতেছে এবার নিজের কণ্ঠে সুবহান আল্লাহর কি পাওয়ার এতটুকু বলে মূল আলোচনায় যাব। থাকা যাবে তো নবী উপর দিয়ে যাচ্ছেন মুরব্বী কয় সুবহান আল্লাহ এই কথাটা বলা মাত্রই সুলাই নবীর কানে বাতাস আওয়াজ পৌঁছায় দিছে বাতাস যখন আওয়াজ পৌঁছায় দিছে সুলাই নবী কয় এই জিনের দল এখানেই ল্যান্ড কর বুড়ের সাথে একটু কথা বলে যাই দেশের প্রধানমন্ত্রী আপনাদের দেশের মাইয়ে ছোট একটা দেশ সে যদি আমার ধমক দে কয়ে মোল্লা কি ব্যাপার আমার তো অবস্থা খারাপ কথা বলেন আর সারা দুনিয়ার শাসক নবী সুলাইমান মুরব্বীর ধমক দেশে মুরব্বী কাপ হয়ে গেছে কি ব্যাপার কাকা কি করে না তেমন কিছু বলি নেই তুমি না কিছু একটা কইছেন বলেন কি কয়েছেন বলেন রে সুলাইমান তেমন কিছু কইনি এবার একটু সাহস হয়েছে সুলাইমান কোস বলে না কিছু একটা বলছে না কিছু একটা বলছে বলে আমি যতটুকু বলছি যে সুলাইমান নবীকে আল্লাহ কত ইজ্জাত দিয়েছে সুবাহানন্দ সুভাহ এতটুকু বলছি এবার সুলাইমান নবী হাত আগায়ে দিয়ে মুরব্বীকে কোলে জড়ায় বলতেছে ও সসা ও সাসা আপনি বলেছেন সুবাহানন্দ চাচা আপনি ভয়ে সন্ত্রস্ত ভিতর সন্ত্রস্ত হা গালেন ও চাচা এখানে ভয়ের কিছুই নাই আমিও জানি আমার تختের বড় দাম বড় দাম তবে চাচা আপনি জেনে নেন এই সাতটা আসমান জামিন আর এই আমার تختটা সহ যদি এক পালায় রাখা হয় আপনার জবানের সুবহান আল্লাহর নেকিটা যদি এক পালায় রাখা হয় আমি নবী সুলাইমান বল্লাম আপনার জবানের সুবহান আল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে হাকিকত সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নোমায়ে স্পর নজর হায় নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসি বা এবার তো বুঝলেন সুবহানাল্লাহর কি পাওয়ার আর একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ সামনে ভাইয়ের আমার এবার মূল আলোচনা যাত পড়েছে ওই আয়াত নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ ভাইয়ের আমার নামাজ পড়লে সব আছে না পড়লে গুনাহ হচ্ছে সুদ ঘুষ মদ গাজা তাড়ি ইয়াবা বাবা ফেন্সিডিল এই সমস্ত জিনিস করলে গুনা হবে এটা আপনারা জানেন না কথা বলেন নামাজ পড়লে জান্নাত পাবো এটা আমরা জানি না সব জানি তবে মানি না আলোচনার মূল টার্গেট এখান থেকে শুরু খেয়াল রাখবেন চিকন কথা সব জানি কিন্তু মানি না আগে যারা নামাজ পড়তো না এখনো পড়ে না আগে যারা সুখ এখনো খায় আগে যারা ঘুষ খাইতো এখনো খায় আগে যারা টেবিলের তলে হাতিয়ে নিত এখনো নেয় কারণটা কি এত বয়ান এত বক্তৃতা সব কিছু ঠিক তবে আমল নাই কেন কথা বলেন আমল নাই কেন একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন সহজে বুঝবেন এ যুবক ভাই উঠা বসা বন্ধ করতে হবে উঠা বসা করবেন না সমস্যা থাকলে বাইরে চলে যাবেন দুই কারণে মানুষের ভিতরে আমল নাই উদাহরণ দিলে সহজে বুঝবেন যুবক যার সাথে কথা কইস আছেন এক পার্টি মেসেজ করে রাখছে যে খালি ওয়াজটা শেষ হতে যে আখেরে মনে আগে তোমার সাথে কন্ট্যাক্ট করবো আছে না এবার কথা বলেন এই মোবাইলে যার সাথে কথা কইতেছিস ইনি যদি বলে রাত্র তিনটার সময় ঘরের পিছনে আসতে হবে যাবানা কথা বলেন যাবে কারণ কি যাওয়ার কারণ কি কোন আকর্ষণে ওকে টানে বলে ওর সাথে ওর মহাব্বত ভালো কথা বলেন ভাই আমার ঠিক তেমন ভাবে আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো থাকতো না তাহলে অবশ্যই ফজরের নামাজে যাইতেন বুড়া চাচার বয়স দাদার বয়স আশি বছর সে কন শীতের মধ্যে বানায় মসজিদে যায় যুবক তোমার বয়স পঁচিশ বছর তিরিশ বছর তুমি যাও না তুমি তো গোসল করে যাইতে পারো সেই সক্ষমতা সেই শক্তি সেই হিম্মত আল্লাহ দিছে তুমি কেন যাও না বলে দাদার সাথে দাদা বুঝতে পেরেছে দাদার সাথে আল্লাহর সম্পর্ক ভালো এজন্যে দাদা যায় তোমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো না এজন্যে যায় না দুই নম্বর কারণ হলো মায়ের আমার এই থানার যদি বলে আজ রাত বারোটার পরে ফাঁকা ময়দানে তিন ঘন্টা তোকে দাঁড়ায় থাকতে হবে কাপড় সুপর খুলে তাহলে পরের দিন সকালে তোরে ধরে নিয়ে ক্রোস দিয়ে দিব দাঁড়াবেন না কথা বলেন দাঁড়াবেন এই ভয়টা যদি আল্লাহকে করতেন মরণের ভয় যদি আপনার ভিতরে থাকত এর একশো ভাগের এক ভাগ ভয় যদি আপনার ভিতরে থাকতো মরণের সামান্য কিঞ্চিত পরিমাণ টেনশন কবরের টেনশন যদি থাকত তাহলে কখনোই নামাজ বাদ দিতে পারতেন না কখনোই বিড়ি টানতে পারতেন না কখনোই মিথ্যা বলতে পারতেন না কখনোই সুদ খাইতে পারতেন না কখনোই ঘুষ খাইতে পারতেন না সব বাদ দিয়ে অলি হয়ে যেতেন কথা বলেন কথা বলেন সেই কথাটাই আল্লাহ রব্বুল আলমিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে স্মরণ করায় দিচ্ছেন মানুষকে হ্যাঁ মানুষ এখনো সময় আছে নামাজ এখনো সময় আছে কর এখনো সময় আছে সুদ ছাড় এখনো সময় আসে ঘুষ ছাড় এখনো সময় আছে বেপরদায় চলিস না পরদায় চলে আয় এখনো সময় আছে লম্বা করে দে মরণের সময় প্রত্যেকটা মানুষ কিন্তু আয়াতের মাধ্যমে এই কথাটাই স্মরণ করে কিন্তু করে মানে না সেই কথাটাই আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার চেষ্টা করবো আয়াতের মাধ্যমে ইনসা আল্লাহ মিনহা খালক না মাটির মানুষ মাটি হয়ে যাও সময় বেশি দিন নাই কখন যেন আজরাইল ধাক্কা মাইরে ফালায় দেয় রে বাবা আপনাদের এলাকার জামিনের ঘটনা গাড়ি চলতেছে 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 হঠাৎ এক সেদিন হঠাৎ মরণ বাসের নিচে তাকায় দেখ তোদের মতো যুবকের এলা স্বভাব নাই নদীর পানির দিকে তাকাও হেমুমিন হেজুবা রক্তের গরমে কতদিন মাস্তানি করবে টাকা দেয় কেমন কোনো দিন নাই যেদিন পত্রিকায় যুবকের মরণের খবর নাই মর বিনা তোরে পিডায় মারো কারণ দশজন মানুষের চরিত্র যদি খারাপ হয় ওর ভিতরে একজনের চরিত্র ভালো হলে তার তাড়াতাড়ি মরণ হবে কারণ তুই হস্তিস আমাদের জন্যে কাল তোর জন্যে বাটপাড়ি করতে পারি না মাস্তানি করতে পারি না হে মাটির মানুষ মাটি হাদা দাও অহংকারী অন্তর থেকে দূর করো হে মুমিন খবরদার কখন যেন মরণের ডাক যায় পাক বলেন প্রথম সিগনাল মাটির মানুষ মাটি হয় নরম হয় এত বয়ান তো ওয়াজ এরপরে তুই তোর মনের বড়ত্ব ভাবটা ছাড়তে পারো নেই মিজাজ গরম দেখাও আল্লাহর আসমানের বৃষ্টি ভোগ করে আবার আল্লাহকে গালি দাও আল্লাহর জামিনের নিয়ামত ভোগ করে যদি আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলো বেশি দিন টাইম তোমার নাই দ্বিতীয় সিগনাল তোর মাথার উপরে ঘুরতেছে অফিহান ওয়াইদুকুম হে মাটির মানু যদি ঠান্ডা না হও টের পাও খবর নেই দ্বিতীয় সিগনাল আমি अल्लाह बार तुरे माटी ने भी तुरे ढूँका है मज़ा बुझा है दिवो रेडी हाय जा कबूर ना मेरे एक टंग घर बो या तो कोठी न तो कोठी अमर मायर नो भी बोलें काल रसूल अल्लाही सल्लल्लाहु अलैहि वा आलिहि वा सल्लाम अल कबूर रोज़ा तुम मिर्यासिल जन्ना अव हफ़रा मिन हफ़रिन्ना पैगंबर बोले नंधोकर कबूर ওই সাড়ে তিন হাত ঘর কারো জন্য কবর নামের গর্ব হবে জান্নাতের বাগান কারো জন্য কবর নামের গর্বটা হবে জাহান নামের টুকরো কবরে কার আজাব হবে কার শাস্তি হবে আল্লাহ পাক সুন্দর করে কোরআনে বয়ান করেছেন হাদিসে পাকে পয়গম্বর বয়ান করেছেন কত মিথ্যা বলার সুযোগ নাই এ যুবক মাহাবিল শেষে বাসায় গিয়া বাতিটা নিবে যখন ঘুমের ঘরে যাও মনকে প্রশ্ন কর এ অন্তর নামের মন আলে মোলামারা টুপিওয়ালারা কোরান দিয়ে বয়ন করে হাদিস দিয়ে বয়ন করে আরে অন্তর নামের মন বলো এ কোরআন সত্য নাকি মিথ্যা অন্তর যদি বলে কোরআন সত্য বলেন কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই ওরান শরীফের ভিতরে জাহান্নামেরা ভয়ানসেনা নাই কুরআন শরীফে আল্লাহ পাক বিস্তারিত বয়ন করেছেন অতএব অন্তর যদি বলে কুরআন সত্য তো জাহান্নামে কারা যাবে সেই ওয়াদাটাও সত্য আল্লাহ বলেন ফ্যারি ফিল জান্নাহ ওয়া ফারিকু ফিস একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের কারা জান্নাতের পথে যাবে কারা জাহান্নামের পথে যাবে আল্লাহ বলেন ইন্না আল আবরা নাই Thank you.

শুধু বিবেক বলবে কেন সাইন বলে দিল ধূমপান বিস্পান কোম্পানি লিখে দিল ধূমপান মৃত্যু ঘটায় আরে নবীর দল এই ধূমপান করার কারণে তোমার চেহারা ভালো হয় না স্বাস্থ্য ভালো হয় না না যৌবন বাড়ে রে বাবা সব হলো শয়তানের ধোঁকা ধোঁকা এই ধরনের যত অন্যায় তোর বিবেকের কাছে ধরা পড়বে খারাপ এ অন্যায়কারী তুই জাহান্নামি জাহান্নামি ভালো কাজ করেনওয়ালা ওলা জান্নাতি জান্নাতি বলে হিন্দু তো ভালো কাজ করে রাস্তা করে ঘাট করে ব্রিজ করে বলে না সেন পিছনে ইমান থাকতে হবে মজবুত লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা মুহাম্মাদুন সো

করে নৌকার মজবুত আছে কিনা ভালো করে দেখেনে নৌকার বইটা মজবুত আছে কিনা ভালো করে দেখে নে কারণ পদ্মা নদীর তুফান বড় কঠিন তুফান ফোরাত নদীর তুফান বড় কঠিন তুফান গো এ নৌকার মাঝে সম্ভব নৌকাটা যদি দুর্বল হয় আর এই পানির বাড়িতে তোর নৌকাটা ভেঙ্গে যায় তাহলে কিন্তু তোর নৌকার মরণ মানে তোর মরণ আল্লাহর নবী বলেন এ সাড়ে তিন হাত নৌকার মাঝে সন্ধান সন্ধান এই নৌকাটা নিয়ে যদি তুই এই জাহান নাম পাড়ি দিতে চাও নৌকাটা পাড়ি দিয়ে নৌকাটা নিয়ে যদি তুই মিজান পাড়ি দিতে চাও বলসিরাত পাড়ি দিতে চাও হাসরের ময়দানটা পাড়ি দিতে করে তোর আমল নামের বইটা মজবুত আছে কিনা ভালো করে দেখে নে ইমান নামের নৌকাটা ভালো আছে কিনা ভালো করে দেখ কারণ তাহার নামের তুফান বড় কঠিন তুফান হাসরের তুফান বড় কঠিন তুফান গ ও নৌকার ইমানটা যদি দুর্বল হয় আমল নামের বৈঠাটা যদি দুর্বল হয় অবস্থা কিন্তু খারাপ হয় জাহান নামে চলে যাওয়া লাগবে কথা কথাক ঠিক কি ঠিক না তবে বান্দারে যদি আমলের বইটা মজবুত হয় ইমানের নৌকা মজবুত হয় অন্য আমলে যদি ত্রুটি হয় আমি নবী সুপারিশ করে জান্নাতি বানায় দিব এখলাস কি আমাল নিয়ে জান্নাত কি হামরা পরে হেজি কি মা আছে দেহে জো তাক হাসিল মান পরে হেজি কি মা আছে দেহে জো তাক হাসিল মান কষ্ট হইতেছে আপনাদের থাকা যাবে তো ইনশাল্লাহ মিনহা ফালাক না কুমফি হা প্রথম সিগনাল মাটির মানুষ মাটি হায় যাও নরম হায় যাও অন্যই তো করে ফেলেছ তাও বা কর তাও বা কর আল্লাহ খোলা রেখেছেন মনটা নরম করে যদি তাও বা কর ওয়াজের প্যান্ডেলে বসে আল্লাহ পাক ওয়াদা করেছেন চোখের পানিটা নাকের ডকায় আসার আগে জীবনের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন কল্যা الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو انه هو الغفور الرحيم আে বে নাদার দুনে বাসাদে য়ারে বাদ যারে বদ বদ তর বাদাস মারে বদ মারে বদ তন হাতুরা বর যন ইারে বদ বর জানে ইমান তু বদা ইারে বদ জহিম ইারে নে কুগি রে তারিম অন্ধকার কবর ওই সাড়ে তিন হাত ঘর আপন বলতে কেউ থাক বাবা দুনিয়ার খবর মানুষ মোবাইলে নেও ঘরের দরওয়াজায় বাবার খবরের খবর নেওয়ার কিন্তু কোনো মোবাইল নেই কথা কোথাও আমার মায়ের নবী বলেন কুনে গানে খবর হবে জাহান নামের গারা। পায়া বলেন বেঈমানের কবরে নিরানব্বই সাপ ইমানদার গুনাগারের কবরে সত্তরটা সাপ আসবে কবরে আমার মায়ার নবী বলেন গুনা নিয়ে যদি কবরে যাও দুই পাশের মাটি চাপ দিবে গম্বার বলেন দুনো হাতের আঙ্গুলি যেমন একটার আর একটা ঢুকে যায় মায়ার নবী বলেন মাটির চাপে বান্দারে পাজরে হাড্ডিও পাজরে ঢুকে যাবে এমন করে চিৎকার করবে দুনিয়ার কোন মানুষ শুনবে না কবর ওয়ালার কান্নার আওয়াজ তবে কুকুরের কবরের আজাব দেখে দেখবা চিল্লায়। কবরে আজাব হয় কুকুর ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে অন্ধকার কবর কবরের আজাব মানুষ বিশ্বাস করে না এজন্য আল্লাহ ভাগ দেখা দিতেছে কত কবরে আগুনের খবর পাওয়া যায় কত কবরে ধোয়ার খবর পাওয়া যায় আবার কত লাশটা কবর পরে কাফোন দেখলাম যত তাজা লাশ লাশ পাইলাম সব ছিল নামাজি বান্দা দাড়িওয়ালা টুপিওয়ালা তাহাজ ততোয়ালা লাশ আর যত কবরে আগুনের খবর পাই ধোয়ার খবর পাই সব ছিল সমাজের টপ লেভেলের বেইমান আর বাট